ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম আবুল কালাম ভাই, আপনি আবু ধাবি থেকে প্রশ্ন করেছেন যে আপনার ফিতরা আপনি কোথায় দিবেন, আবু ধাবিতে দিবেন না দেশে দিবেন, এবং যদি ফিতরা দেন তাহলে টাকা দিয়ে দিবেন নাকি খাদ্যদ্রব্য দিবেন, সে ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। মোহতরম ভাই, আসলে একটি হাদিস সকল সমস্যার সমাধান করে দিয়েছে এই মর্মে, কিন্তু আমাদের সমাজের নামধারী ওলামা ইকরাম তারা যত গর্জে তত বর্ষে না। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে জাতিকে দূরে রেখেছে, এবং আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন বড় মূর্খতার পরিচয় দিয়ে প্রতি বছর ফিতরা নির্ধারণ করে থাকে, এবং টাকা এত 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 ইত্যাদি, খেজুরের দাম এত, গমের দাম এত, জবের দাম এত, সে অনুযায়ী এত টাকা আসে, এই সে অনুযায়ী এত টাকা আসে ইত্যাদিভাবে তারা মানুষকে বিপদগামী করে থাকে। আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুন, আল্লাহুম আমিন। ওদের খারাপি থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুন, আল্লাহুম আমিন। মোহতরম ভাই, আপনি আবুধাবিতে আছেন, তো আপনি যেখানে আছেন সেখানে যদি গরিব মিসকিন থাকে, এমন লোক থাকে যাদের ঈদের দিন তেমন আনন্দ উৎসবের কোনো উপায় নেই, তাহলে আপনি তাদেরকেই সেখানে ফিতরাটা আদা করবেন। আর যদি এমনটি হয় যে না, আবুধাবি তো ধনী রাষ্ট্র, সেখানে গরিব তেমন নেই, তাহলে আপনি নিজ এলাকাতে যারা নামাজি ব্যক্তি গরিব আছে আপনার টাকাটা সেখানে ট্রান্সফার করে যা পাওয়া যায় খাদ্যদ্রব্য সেটা আপনি সেখানে কিনে দিবেন। আপনার আপনি সেই ক্ষেত্রে যদি মনে করেন যে দেশে প্রয়োজন বেশি, অভাবী মানুষ বেশি এবং সেটাই স্বাভাবিক, তো তখন আপনি দেশে দিবেন, তখন আপনি দেশে ফিতরা আদা করবেন। আর এই ক্ষেত্রে বলবো যে যে হাদিসটি ফিতরা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করেছে সেটা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাতাল ফিতরে সাআ মিন তামরিন আও শাঈরিন আও যাবীবিন আলাল হুররি ওয়াল আবদি মুসলমানের উপরে দাস দাসী হোক, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, সকলের উপরে তিনি এটা ফরজ করেছেন। তো এখানে বোঝা যায় যে একশা পরিমাণ খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা নয়, ঠিক আছে? আপনি যদি দেশে পাঠান তবুও ওটা দিয়ে খাদ্যদ্রব্য কিনে দিতে হবে। আর সেটা আপনি যে চাল খাচ্ছেন, আমরা যেহেতু বাংলাভাষী বা বাংলাদেশি, তারা বেশিরভাগ ক্ষেত্রে চাউল খেয়ে থাকি, তো এই চাউলে যেটা আপনি আবুধাবিতে খাচ্ছেন সেটার 3 কেজির দাম আপনি ধরে সেটা আপনি দেশে পাঠাবেন, আর ওটা দিয়ে যে চাউল পাই সেটা কিনে বিতরণ করে দিতে বলবেন যে কয়েকজন মিসকিন কে দিতে পারেন, একজনকেও দেওয়া যায় যাচ্ছে, একাধিক মিসকিনকেও দেওয়া যায় যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো আপনার টাকা আপনি দেশে পাঠিয়ে সে টাকা দিয়ে ধরেন আপনার আবুধাবি বা আরব আমিরাতের 3-5-15 দিনার বা যা আছে আপনাদের সেটা হলো, তো সেই 15 দিনের দেশে পাঠিয়ে দিবেন, এটা দিয়ে যে কয় কেজি চাউল পাই সেটা কিনে বিতরণ করে দিতে বলবেন মিসকিনদের মাঝে। এবং এটা বিতরণ করতে হবে ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত, আর যদি মিসকিন না পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে একদিন বা দুদিন আগ পর্যন্ত দেওয়া যায়, একদিন বা দুই দিন আগেও দেওয়া যায়, 28 রোজা থেকে দেওয়া যায়, ঠিক আছে ভাই? আল্লাহ তাআলা আপনাকে সঠিক মাসালার উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর দেশে টাকা পাঠিয়ে বেশি যেটা হয়ে যায় এটা মিসকিনের সুবিধার্থে, নতুবা আপনি বা আমি তো এটা সুবিধা ভোগ করলাম যে বিদেশ থেকে পাঠালাম, 3 কেজির দাম দিয়ে দিলাম, 3 কেজির দাম হয়তো পড়লো 50 করে 150 টাকা, তার মানে আমি 15 রিয়ালের জায়গায় 5-7 রিয়ালেই আমি সারিয়ে দিলাম। এটা আপনার সুবিধা ভাবলে বা আমাদের নিজেদের সুবিধা ভাবলে হবে না, এটা গরিব মিসকিনের সুবিধা যেখানে আছে সেটাই আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরার ক্ষেত্রে এই জাহিলিয়াত অজ্ঞতা মূর্খতা থেকে হেফাজত করুন, যেটা আমাদের দেশের নামধারী ওলামা ইকরাম আমাদের সাথে শুরু করেছে, তার খারাপি থেকে হেফাজত করুন। আর একশা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদা করতে হবে।
আর সেটা সর্বনিম্ন পরিমাণ হলো 2.5 কেজি, আর সর্বোচ্চ 3 কেজি বা যে যেটা দিয়ে দিতে পারে। কারণ সায়ের মাপটা জিনিস ভিন্ন হওয়ার কারণে তার মাপের ওজনেও কম বেশি হয়ে যায়। যেমন একটা কাঠার মাপে আপনি যদি 1 কেজি এতে চাল দেন তাহলে 1 কেজি ধরবে, আর যদি ওটাতে মুড়ি দেন তাহলে 1 পোতে ভর্তি হয়ে যাবে, এরকম আর কি। তো যাই হোক, সম্মানিত ভাই, আশা করি বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।